আপনারা সকলেই জানেন যে যে সাইক্লোন আসার কথা আছে, সেই সাইক্লোনকে সামনে রেখে প্রত্যেক বছরই আমাদের যখন কিছু হয়, অতীতেও যখন কিছু হয়েছে, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট তারা তাদের মতো এমার্জেন্সি ফায়ার সার্ভিস এমার্জেন্সি তারা নিজস্ব প্রস্তুতি যেটা থাকে সেটা আপনাদের মাধ্যম দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যেই আমরা আমাদের অফিসারদের সঙ্গে মিটিং করেছি, ডিজি অলরেডি এবং এসিএস তারা কথা বলেছে এবং আমরা জানেন সবাই ছুটি ক্যান্সেল হয়েছে, সবাই আমরা প্রস্তুত আছি, আজ থেকে আমাদের প্রস্তুত আছি আমরা। আর আমাদের টোটাল 46টা আমরা টিম তৈরি করেছি, সেই 46টা টিমের মধ্যে হচ্ছে পূর্ব প্রায়োরিটি আমাদের আছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মিদনা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, কলকাতা ডিভিশন, এইগুলোকে আমরা এবং সাউথ কলকাতাকে আমরা গুরুত্ব দিয়ে এগুলোকে ব্যবস্থা করেছি এবং টোটাল 46টা টিম করেছি। আর আমাদের সঙ্গে কন্ট্রোল রুম, যেটা আমাদের নিজস্ব কন্ট্রোল রুম আমাদের থাকবে, যেখানে ডিজি কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমের সাথে আমাদের লালবাজারের যোগাযোগ থাকবে। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি সব খবর সবার আগে পরিবেশন করার, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি চোখে চোখ রেখে কথা বলার, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি খবরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির রঙে পরিবেশন করার, আমরা কেবল প্রতিশ্রুতি দিয়েছি সত্যটাকে আপনাদের কাছে তুলে ধরার, যা আমরা পালন করেছি ও করতে থাকব। দেখতে থাকুন KLSP News, কোনো বাধা মানে না।